বটের রোল হয়, চিকেন রোল হয়, বট টিক্কা হয়, এ পর্যন্তই বানাই। এখানে মূলত আলু ভুড়ি খুব স্বাদি, সুস্বাদ আলু ভুড়ি, আর হলো বেগুনি আলুর সব পেঁজু, এই তিনটা জিনিস আমার খুব সুস্বাদ, মানুষ খাইয়া একটার জায়গায় চারটা পাঁচটা খায়। রাজধানীর মহাখালী এলাকায় ফুটপাতের পাশেই দেখা মেলে বেশ কিছু খাবারের দোকানের। উন্মুক্ত স্থানে, নোংরা পরিবেশে, এমনকি বলা হয়ে থাকে এসব খাবার ভাজা হয় পোড়া তেলে। এই তেল কতদিন ধরে পুড়ছে তা কেউ জানে না। বেগুনি আলুর চপ, পেঁয়াজু আর সিঙ্গারা তবুও জনপ্রিয় খাবার, মানুষ যেন আগ্রহ নিয়ে খাচ্ছে এসব, কারো কোনো অভিযোগ নেই। এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয় অনেক ভালো এবং খুব টেস্টফুল, খুব ভালো লাগছে আমাকে। আমি এই টাইমে যাত্রার নামাজের পরে আমি নিজেও খাই এবং আমার ছেলের জন্য নাস্তা এখান থেকে নিয়ে যাই। খুব মুখরোচক খাবার, তো এটা আমার কাছে খুবই ভালো এবং আমার কোনোদিন কোনো সমস্যা হয় নাই। এখানকার যারা স্থানীয় আছে তারা আমার বলছে যে ভাজা খাওয়ালে এখানে মনে করেন আর কি ভালো হিসেবে আছে।